আসো, এই যে হাসি দিয়েছি। ও এই যে যিনি আসছে, প্রজ্ঞা যিনি আসছে। প্রজ্ঞার সাথে খেলবে ভালো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে কই দেখি রেডি
জিনিয়াকে নিয়ে একটু ছাদে ঘুরতে আসলাম। ও তো আমার ছোট ছোট গাছের করলা দেখে অবাক যে এত ছোট ছোট গাছে এত করলা। এই যে গাছটা একটু লতা পাতা মিলে হয়েছে, কিন্তু এই গাছটা কিন্তু অনেকগুলো করলা ধরেছে, এখনো কয়েকটা আছে। ও তো আমার বাগান দেখে তো সবসময়ই প্রশংসা করে। আর জিনে এসছে মূলত তেল বানাবে, তাই অ্যালোভেরা নিতে। আমার তো বিশাল অ্যালোভেরা বাগান, প্রতি সপ্তাহে যদি এক ব্যাগ করে অ্যালোভেরা নিয়ে যায় তাও আমার অ্যালোভেরা ফোরাবে না। মানে এক বিশাল গামলার এক গামলা অ্যালোভেরা তুললেও কিন্তু প্রতি সপ্তাহে ওরকম দুই গামলা তোলা যাবে, কোনো সমস্যা নাই, অ্যালোভেরা ফোরাবেই না। আর আমার অ্যালোভেরা এত তাড়াতাড়ি বড় হয় কি আর বলবো, এই তুলে ফেললাম আবার বড় হলো। অ্যালোভেরা গাছে চারা হতেই থাকে হতেই থাকে। আর আমি অ্যালোভেরা কাটছি, আর এদিকে জিনের মেয়েও আছে, নি খোলা মাঠ মানে খোলা ছাদ পেয়ে খুবই মজা পাচ্ছে, খুবই হাঁটাহাঁটি করার চেষ্টা করছে, নতুন নতুন হাঁটা শিখেছে। ওই জন্য এই যে হাঁটি হাঁটি পা পা, যেখান খুশি সেখান যা, হাঁটি হাঁটি পা পা। আসলে এই সময়ের হাঁটি হাঁটি পা পাটা দেখতেও কিন্তু খুবই খুবই মজা লাগে, কি সুন্দর এক পা দুই পা করে হেঁটে চলছে। আর এই যে অ্যালোভেরার কথা যেটা বলছিলাম, আমার এক আপু মুক্তা চক্রবর্তী জানতে চেয়েছে, আপু অ্যালোভেরা গাছ বড় হয় না, মানে তার অ্যালোভেরা গাছটা বড় হয় না, কিন্তু আমার অ্যালোভেরা গাছ এত বড় হয়, মানে তুলে ফেলি আবার বড় হয়, বড় বড় গাছগুলো তো তুলে ফেলি, ছোট চারাগুলো আবার এতটা বড় হয়ে ওঠে। আচ্ছা আপু, তোমার অ্যালোভেরা গাছের পুরো অ্যালোভেরাটা তুলে ফেলে তার সঙ্গে বালি, তারপরে কলার খোসা আলুর খোসা সব মিক্সড করে তারপরে লাগিও, আমার ধারণা তাহলে অ্যালোভেরা গাছটা বড় হবে। অ্যালোভেরা গাছে মাটিটা একটু ঝুরঝুরা আর দোআঁশ মাটি থাকলে ভালো হয়, মানে বালু মিশানো মাটি থাকলে ভালো হয়, একদম শক্ত মাটিতে কিন্তু অ্যালোভেরার শিকড়গুলো বেশি দূর যেতে পারে না, সেজন্য দোআঁশ মাটি। আর এটা সার মূলত আলুর খোসা আর হলো কলার খোসা, এই দুইটাই কিন্তু এর আসল সার। এটা মাটির সঙ্গে মাঝে মাঝে মিশিয়ে দিতে হবে। এই যে আমি একসঙ্গে কত তুলি তারপরেও কিন্তু শেষ হয় না, অ্যালোভেরার গাছ বড় হতেই থাকে হতেই থাকে। এই যে এখন আমি অনেক অ্যালোভেরা তুলে নিয়ে যাচ্ছি, মানে এগুলোকে জিনিয়াকে দিব, সে তেল তৈরি করবে, ওই জন্য এই যে কত অ্যালোভেরা প্রতিভা গামলাটা নিয়ে যাচ্ছে জিনিয়ার সাথে, এই অ্যালোভেরাগুলো মূলত জিনিয়াকে দিয়ে দিব, সে তেল তৈরি করবে। এই যে কত কতগুলো অ্যালোভেরা তুলে নিয়ে আসলাম, কিন্তু এর জন্য কিন্তু আমার গাছের কোনোই ক্ষতি হলো না। এই শুভকে চলে আসতে বলছি, দাও টেবিলে দিয়ে দাও, এত অ্যালোভেরা নিয়ে আসলাম জিনিয়াকে দেওয়ার জন্য। ও তেল তৈরি করতে খুবই পছন্দ করে, ও এগুলো দিয়ে তেল তৈরি করবে। আমার নিজের হাতের লাগানো গাছের অ্যালোভেরা দিয়ে জিনিয়া তেল তৈরি করবে এটা ভাবতেও কিন্তু আমার খুবই খুবই ভালো লাগছে। প্রতিভা অ্যালোভেরাগুলো একটা ব্যাগে দিয়ে দিল, অ্যালোভেরাগুলো নিয়ে জিনে এখন বাসায় যাবে, সেজন্য সে রেডি হয়েছে। টাটা আপু, টাটা। হ্যাঁ এগুলো ভালো পারে, কিন্তু কোলে নিতে গেলে হ্যাঁ আবার আসো।